প্রত্যেকের মেসেঞ্জারে এরকম একটি অপশন থাকে অ্যাক্টিভ এবং সিন যখন আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবেন তখন কিন্তু আপনার নামের পাশে এরকম অ্যাকিং লাগা শো করবে এটা কিন্তু সকলে দেখতে পারবে কিন্তু আপনি যখন ম্যাসেঞ্জার থেকে চলে যাবেন তখন কিন্তু ঠিক এইখানে আপনি কখন ম্যাসেঞ্জারে চলে আসছেন এবং কখন চলে গিয়েছেন এটা কিন্তু সিন আকারে কিন্তু দেখা যায় যে কেউ কিন্তু এখান থেকে দেখতে পারবে যে আপনি কখন ম্যাসেঞ্জারে ছিলেন আর কখন আপনি চলে গিয়েছেন তো এখন এমন অনেকেই রয়েছে যারা এখান থেকে এই যে লার্সিন সিন নিয়ে থাকবে এখানে আপনি ম্যাসেঞ্জার থেকে চলে গেলে এই এলাকাটা শো করাতে চায় না তো এখন আপনি এটা কীভাবে শো করানো থেকে অফ করে রাখবেন বা আপনি বন্ধ করে রাখবেন তো এটা করার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে আপনি এইখানে প্রথমে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে একটি থ্রি রোড আইকনের মধ্যে থাকবে এখানে কর্নারে অথবা ছোট্ট করে প্রোফাইল আইকনের মধ্যে কিন্তু থাকতে পারে তো আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে কর্নারে দেখতে পাবেন একটি সেটিং আইকনের মধ্যে এখানে শো করবে আপনি এইখানে একটি ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ হবে তো এইরকম হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এখান থেকে একটু স্কুল করে নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন একটি অপশন কিন্তু আপনার এখানে থাকবে এই দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন থাকবে আপনি কী করবেন এইখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ক্লিস স্কুল করে নিশা চলে আসবেন নিশা আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস তো আপনার যদি এই অপশনটি এখানে না থাকে তাহলে আপনি কীভাবে পাবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব তো এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পারছেন আপনি এইখানে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারছেন এখানে কিন্তু কিছু বর্ণনা কিন্তু দেওয়া হয়েছে আপনার এই সিন সম্পর্কে আপনারা এখান থেকে এটা পড়ে নিতে পারেন না পড়লে কোনো সমস্যা নেই আপনি কী করবেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন একটি অপশন এখানে অন করা আপনি অবশ্যই এটা এখান থেকে অফ করে দেবেন তো এইখানে এটা এখান থেকে অফে ক্লিক করে এখানে দেখতে আপনার সামনে এরকম কিছু বেশ এখানে শো করবে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার এক ঘন্টা রয়েছে আপনার তারপরে আট ঘন্টা রয়েছে এখান থেকে অনেক বিষয় রয়েছে এইখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন আনফিল আই আইসাইন্সিফ আপনি এইখানে সিলেক্ট করে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে রয়েছে এই যে আপনার পুষ অপশন আপনি এইখানে ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাবেন আপনার এই দুইটা অপশনই কিন্তু এখান থেকে অফ হয়ে গেছে এখন কিন্তু আপনার মেসেঞ্জারে যখন আপনি অনলাইনে থাকবেন তখন আপনি অনলাইন থেকে যখন বেরিয়ে চলে আসবেন তখন কিন্তু ওই যে লাস্ট সিন দেখেন তো সেটা কিন্তু আর অন্য কেউ কিন্তু দেখতে পারবে না যে আপনি মেসেঞ্জারে কখন অ্যাক্টিভ ছিলেন কখন আপনি অফলাইনে চলে গিয়েছেন লাস্ট সিন এখানে কিন্তু আর কেউ দেখতেই পারবে না তো অবশ্যই কিন্তু এই কাজটি কিন্তু আপনার এই কাজটি করে দেওয়ার পর কম করে হল চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর কিন্তু কাজ করবে এর আগে কিন্তু কাজ করবেন না কেউ গাবড়াবেন না তো এখন কথা হলো আপনি যদি এইখান থেকে অপশনগুলো না পান তাহলে আপনি কিভাবে পাবেন তো এখান থেকে যদি আপনি এই অপশনটি না পান তাহলে আপনি কি করবেন এখান থেকে আবার চলে আসবেন এই অপশনে এখানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন একটি অপশন থাকবে অ্যাক্টিভ আপনি কি করবেন এখানে ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন আপনি কিছু কানে গিয়ে যে দুইটা অপশন আপনি খুঁজে পেয়েছিলেন ওই দুটি অপশনে কিন্তু আপনারা এখানে শো করবে তো আমি যেহেতু ওইখান থেকে অফ করে দিয়েছি এগুলো কিন্তু এখানেও অফ দেখা যাচ্ছে তো আপনি ওইখানে অপশনগুলো না ফেলে আপনি এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু এখান থেকে অপশনগুলো পেয়ে যাবেন অবশ্যই আপনি এই দুটি অপশন এখান থেকে অফ করে দিবেন একটি অফ করে দিলে আরেকটি আপনা আপনি কিন্তু অফ হয়ে যাবে